আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম, আসলে কেন আমার হাতে একদম সময় নেই, যেহেতু সিলেটের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড তো আমরা আমি অ্যারাউন্ড 15,000 মানুষের খাবারের ব্যবস্থা করছি। কালকের মধ্যে আমরা প্যাকেটিং ট্যাকেটিং করে এখান থেকে পাঠাবো, আমিও যাবো ইনশাল্লাহ, ওখানে যাব। আর আপনারা 15,000 মানুষের খাবারের ব্যবস্থা করতেছে, যেমন ওখানে এখন যেটা মেইন ফ্যাক্ট, যেমন এখন লাগবে কি মুড়ি, মানে শুকনা খাবার কিন্তু এখন বেশি প্রয়োজন ওই জায়গায়। হ্যাঁ, যেমন চিড়া, মুড়ি, গুড়, তারপর টোস্ট, বিস্কিট, খাবার পানি, খাবার স্যালাইন, তারপর হচ্ছে গুঁড়া, তারপর চিড়া পানি, এইসব জাতীয় কিন্তু, যেমন আমি একটা লিস্ট করছি, মানে কি কি আমরা এই 15,000 ফ্যামিলিকে আসলে দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো এই এই যে আমি চাই যে আপনারা দেখেন, এখানে আমি আরও নিতে চাই, কিন্তু আমার সামর্থ্য মতো আমি 15,000 মানুষই করছি, আব্বাও করছে। তো আমি আরও এখানে আমার যারা আছে সবাই মিলে যদি আমরা এটা করি, তাহলে আরও বড় ধরনের একটা আমরা কাজ করতে পারবো। তো আমি চাই যে আপনারা যদি এরকম কিছু দিতে চান, যেমন শুকনা খাবার, আমি স্পেশালি বলবো শুকনা খাবার, আমি পরশু দিন রওনা দিব, মানে কালকের পরের দিন, কালকে সব রেডি করবো আর কি, কালকের পরের দিন আমি রওনা দিব। সো কালকে আমি সব রেডি করবো, আপনারা যদি কেউ দিতে চান, এখানে কোনো টাকা পয়সা বা কিচ্ছু না, আপনারা শুকনা খাবার সুন্দর করে একটু আপনারা একটা পলিথিন বা কোনো কিছুতে যদি আপনারা নিয়ে মাই টিভিতে ড্রপ করতে পারেন, মাই টিভি আমি ঠিকানাটা দিয়ে দেবো উপরে, যে কোথায় ড্রপ করতে হবে, মাই টিভির পুরো ঠিকানাটা দিয়ে দেবো, যে কোথায় অ্যাকচুয়ালি দিতে হবে। আপনারা মুড়ি, চিড়া, গুড় বা মোমবাতি, মোমবাতিটা যেমন আমি শুনছি ওখানে অনেক দাম, এক একটা মোমবাতি অনেক দাম রাখতেছে, এইসব যেগুলো যারা করতেছেন খুবই খারাপ করতেছেন, এটা এটা একদিন হিসাব হবে আপনাদের, একজন হিসাব, এই এই কষ্টের সময় যে আপনারা কীভাবে দাম বাড়িয়ে দিতেছেন, এটার হিসাব একদিন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, খাবার পানি যার যতটুকু সামর্থ্য, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো শুকনা খাবার যদি দেন, এটা ইনস্ট্যান্ট তারা খেতে পাবে। সো আমি 15,000 ফ্যামিলির জন্য যে খাবার রেডি করতেছি কালকে, সো ওইটা আমি করতেছি, এবং আপনারাও যদি আমার সাথে অ্যাড হতে চান এবং যেতে চান, সেটাও একটা ব্যবস্থা কালকে হবে, আপনারা আসবেন। আমি কালকে দুপুর 1টা থেকে ইনশাল্লাহ আমি সন্ধ্যা 8টা পর্যন্ত আমি মাই টিভিতে থাকবো, এবং আমি আমি ইনশাল্লাহ রিসিভও করবো। আপনারা যে কোনো ধরনের শুকনা খাবার নিয়ে আসবেন, সুন্দর করে প্যাকেট করে, এই যে যেটা বললাম যে এখন যেটা প্রয়োজন, যেটা নিড, সেটা এই যেমন মুড়ি, তারপর চিড়া, তারপর পানি, স্যালাইন, যে কোনো ওষুধ টাইপের কিছু, দাঁপা, তারপর বিস্কিট, গুঁড়া বা গুঁড়া, মুড়ি, চিড়া, এনিথিং। ঠিক আছে, সো আপনারা এভাবে আমাদের সবাই মিলে যদি আমরা এইভাবে আনতে পারি, তাহলে আমি তো 15,000 ফ্যামিলি দিচ্ছি, তাহলে 20,000-25,000 ফ্যামিলিকে আমরা দিতে পারবো, রাইট? সো এটা সবচেয়ে আমার মনে হয় বেস্ট প্ল্যান। আর ওখানে এখন যে পরিস্থিতিটা, ইনশাল্লাহ ওখানে আর্মি আছে, সরকার থেকে সব হেল্প যাচ্ছে, আমরাও চেষ্টা করছি, এবং আরও ভালো ভালো যারা যারা কাজ করছেন সবাই কিন্তু ওখানে চলে গেছে, ওরাও কাজ করছে ইনশাল্লাহ। সো আমি পরশু দিন রওনা দেবো, কালকে সব রেডি করে আমি যাচ্ছি 15,000 ফ্যামিলির ইগনি। আর আরেকটা জিনিস ডিক্লেয়ার করে দেবো লাইভের মধ্যে, যে এই মাসের আমার যত ইনকাম হবে, এই মাসের যত ইনকাম হবে, শো অফ থেকেও যত ইনকাম হবে, আমি সব টাকা আমি হচ্ছে সিলেটের এই বন্যার যেই যারা কষ্ট আছে তাদের মাঝে আমি বিতরণ করে দেবো ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া থাকে আপনাদের। তো যাই হোক, আপনারা কালকে আমি 15,000 মানুষের খাবার রেডি করছি, আপনারা যে 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 যতটুকুই পারেন একটা সুন্দর করে পলিথিন হোক, ব্যাগে হোক, সুন্দর করে আপনারা মাই টিভিতে দিতে পারেন, আমি যাব ওগুলো নিয়ে ট্রাকে করে পাঠাবো। তো ইনশাল্লাহ আপনারা ওগুলো দিতে পারেন হচ্ছে আপনার এই মাই টিভিতে, আমি ঠিকানাটা উপরে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আমরা পরের দিন সকালবেলা রাতের দিকে আমরা রওনা, পরের দিন রাত্রেবেলা আমরা রওনা দেবো ওগুলো নিয়ে সব। সো আপনাদেরকে বারবার বলছি, এখানে কোনো টাকা পয়সা না, শুধু আপনার এই যে কোনো শুকনা খাবার জাতীয় যদি আপনারা ই করতে পারেন, আনতে পারেন, তাহলে ভালো, মানে আমার কথা হচ্ছে 15,000 দিচ্ছি, আরও যদি মানুষ দেয় তাহলে খারাপ কি, খারাপ তো আর কিছু না।
সিলেটের এই খারাপ সময় থাকবেন না একদিন, কিন্তু আপনারও মানুষ মনে রাখবে সারাদিনে। অবশ্যই এটা তো আপনি সত্যি কথা বলছেন, আমাদের শুধু সিলেট না, যে কোনো জায়গায় এরকম কিছু আল্লাহ না করুক যদি হয়, আমরা সব বাঙালিরা এক হয়ে যাব। আমাদের বাঙালিটি বাঙালির মধ্যে একটা ইউনিটি আছে, বাংলাদেশের মধ্যে একটা ইউনিটি আছে। কোনো জায়গায় কোনো কিছু হলে সরকার বলেন, আমরা বলেন, সবাই কিন্তু একত্রিত হয়। এই জন্য এখনও আমরা, আমি আমার আম্মু পাপা প্ল্যান করতেছিলাম যে কেমনে কী করা যায়। এবং আমি আপনাদেরকেও এটাই বলছি যে আপনারা যারা শুকনো খাবার, আমি এখানে কোনো ডোনেশন বা এগুলো কিছু না, আপনারা শুকনো খাবার নিয়ে আসবেন। আপনারা একটু পারলে কষ্ট করে ড্রপ করবেন, নাহলে পাঠিয়ে দিবেন কাউকে দিয়ে। শুকনো খাবার একটু পলিথিন হোক, ব্যাগে হোক, এনিথিং, ইতে করে যার যতটুকু সামর্থ্য, বিস্কিট হোক, কিছু হোক, যে কোনো কিছু আপনারা এটা নিয়ে সোজাসুজি মাই টিভিতে নিয়ে আপনারা ড্রপ ওখানে ড্রপ করে দিতে পারেন। ওখান থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের নামে দিয়ে দিব ওখানে পরিবারদেরকে। তো 15,000 ফ্যামিলি টার্গেট আমি রাখলাম। আর এবারের যত আমার ইনকাম, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, শো অফ বলেন, আমার পার্সোনাল বিজনেসে যত কিছু ইনকাম থাকে, আমি সব কিছু আল্লাহর নামে সব কিছু আমি সিলেটের বাসীর যারা এই বাড়ি হারাইছে, যারা এই প্রবলেমে আছে, আমি সব কিছু ডোনেট করে দিলাম ইনশাল্লাহ এবার এই মান্থের সব। সো এটাই বলবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য। সবাই যারা পাশে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা বিভিন্ন মেসেজ শেয়ার করছেন, তাদেরকে ধন্যবাদ। যারা কাজ করছেন, যারা প্রবাসী ভাইরা, যারা বিভিন্ন ডোনেশন বিভিন্ন ফাউন্ডেশনে পাঠাচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড সিলেটের যারা এত কষ্ট করছেন, তারা আপনারা টেনশন করবেন না, আমরা সবাই আসছে ওখানে, আমিও যাচ্ছি, আমিও আপনাদের পাশে দাঁড়াচ্ছি, আমি তো সেই প্রথম থেকেই বলতেছি। অ্যান্ড ইনশাল্লাহ আমি পরশুদিন আমি সিলেটে চলে আসতেছি, মানে সিলেট আজকে, সরি, হ্যাঁ আজকে মানে কালকে আর কি আমি সিলেটে যাবো, মানে আজকের দিন তো শুরু হয়েই গেল আর কি, মানে কালকে আর কি। সো আপনারা আজকে যারা যে যেটা পারেন, পানি হোক, একটা মাম পানি হইতে পারে বা একটা মুড়ি হইতে পারে, মনে করেন 1 কেজি মুড়ি দিতে পারেন, 2 কেজি মুড়ি দিতে পারেন, 5 কেজি মুড়ি দিতে পারেন, বা গুঁড়া কিছু দিতে পারেন, এনিথিং, স্যালাইন দিতে পারেন, এটা আপনাদের উপরে, যে যেটা পারেন আপনারা এটা এতটুকু হেল্প করেন যে আমি 15,000 মানুষকে দিচ্ছি, আপনারা জানি একটা ফ্যামিলিকে দিতে পারেন। আই হোপ এই 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 জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। এখানে আমি মনে করি না কোনো টাকা পয়সা বা কোনো কিছু না, আপনারা এভাবে যদি দিতে পারেন তাহলে ইনস্ট্যান্ট খাবারগুলো তাদের কাছে পৌঁছাইলো, পৌঁছাইলে কী হবে, তারা খেতে পারবে। আর মোমবাতিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যা শুনতেছি মোমবাতিটা দেওয়া লাগবে। আর মোমবাতিটাই খুবই একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, যা শুনতেছি আমি, মোমবাতির দাম বাড়ায় ফেলছে, আমি তো অবাক হয়ে গেলাম। মানে 80 টাকা করে মোমবাতি বলে, 5-10 টাকা 15 টাকার মোমবাতি, সেটা 80 টাকা হয়ে গেছে, এটা কোনো কথা? আমি একটু কম ভাই, আপনার সিলেটের বিভাগের আদেশে এই দিকে দেখে দেন। আচ্ছা ডান, সুনামগঞ্জে আসেন? হ্যাঁ, আমি সুনামগঞ্জের ওই সাইড, আমি ট্রাই করবো। 15,000 তো মানে 5,000 5,000 5,000 এরকম করে, আর যদি কালকে দেখি যে আরও 5-10-15,000 হয়েছে বা এরকম কিছু হয়েছে, তাহলে আমি আরও আরও ভালো আরও ভালো। তো ইনশাল্লাহ দেখি কি হয়, অ্যান্ড আপনারা পাশে থাকবেন। তো এটাই সিলেট আমি আসতেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনারা আমার উপরে দোয়া রাখবেন যাতে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা যারা দেশের কল্যাণের জন্য কাজ করতে চাই, আমরা যারা ইউটিউবার আছি, যারা ফেসবুকে কাজ করছেন, যারা টিকটকে কাজ করছেন, আমি সবাইকে বিনত অনুরোধ করব, তোমরাও হেল্প করো বাবা। তোমরা যা যতটুকু হোক, একটু শুকনো খাবার হোক, আমি মনে করি টাকা পয়সার ব্যাপারটা একটু সেন্সিটিভ, কার থেকে টাকা নেওয়াটা এটা ঠিক না। কোনো খাবার, কোনো খাবার জাতীয় যদি কেউ দেয় বা ওষুধ দেয় বা এই সময় যেই থাকে না যে ইম্পর্টেন্ট কিছু, সেই জিনিসগুলো নিয়ে যদি রওনা দেওয়া যায় সবচেয়ে বেস্ট, আমি আমার কাছে এইটা মনে হয় সবচেয়ে বেস্ট। তো আমি এটাই চিন্তা করলাম যে এই শুকনো খাবারগুলোই নিয়ে যাবো, 15,000 ফ্যামিলিকে আমি খাওয়াবো। আর আর বাকি যা আসে, যেটা আপনারা কালকে ডোনেট করতে পারেন, মানে আজকে আর কি, আজকে সকালে 1টা থেকে 5টা রাত 8টা পর্যন্ত আমি থাকবো মাই টিভিতে, যদি আপনারা কিছু দিতে পারেন খাবার, শুকনো খাবার, তাহলে সেটাও ওইগুলো অ্যাড করবো আর কি। অ্যাড করে ইনশাল্লাহ আমরা এগুলা সিলেটের উদ্দেশ্যে আমরা এগুলো নিয়ে যাব। আর আমার যত এবার ইনকাম আছে, আমি সব সিলেটের বাসীদের যারা কষ্টে আছে তাদের মাঝখানে আমি দিয়ে দিতে চাই। দ্যাটস ইট। মোমবাতি স্টক আউট সিলেটের জন্য দাম বেশি, এক্স্যাক্টলি মোমবাতি, তাহলে অনেক, এই যে থ্যাংক ইউ, এটা আপনি বলছেন আমি এটা নোট করে রাখতেছি। মোমবাতি আমি তাহলে এখান থেকেই করতেছি, মোমবাতি তাহলে বেশি করে নিতেছি, দাম প্রচুর, মোমবাতি আমি বেশি করে নিচ্ছি, আমি ইনফরমেশান লাইভের থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি। গাড়িতে না গিয়ে কয়েকটা বোট নিয়ে গেলে ভালো হয়? হ্যাঁ, আমি অর্ধেক পথ গাড়িতে যাবো আর ওইখান থেকে আমরা বোট নিয়ে ই করবো। আর
আমি একা যেতে যাচ্ছি না, আমার সাথে যদি আপনারা কেউ যেতে চান, আপনারা যদি যেতে চান অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম। আমি একা যেতে যাচ্ছি না, আমি চাই যে সবাই মিলে কাজ করি, কারণ এই একটা সময় যখন আমাদের মেলা দরকার, এই একটা সময় যে সবাই একত্রিত হয়ে একত্রিত হওয়া দরকার, তাই না ভাই? একটা বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো হয় হয়তো। কেন বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবো কেন? আমার দরকার নেই। আমি তাশরিফকে দেখলাম খুবই ভালো কাজ করছে, দুই দিনে সে 16 লাখ টাকা উঠেছে এবং সে ওখানে বিতরণ করতেছে। সেলুট তাশরিফ, খুব ভালো কাজ করছো ভাই। কিন্তু আমার মনে হয় না এখানে বিকাশ অ্যাকাউন্ট দেওয়া দরকার। আপনারা যে যেটা খাবার দিতে পারেন, আপনারা যদি কিনে এনে মাইটিভিতে জমা দিতে পারেন কেউ, তাহলে এটা আমার জন্য অনেক উপকার হয়, সিলেটবাসীর জন্য উপকার হয়। যারা কষ্টে আছে সিলেটবাসীতে, অনেক কষ্টে আছে, তাদের জন্য উপকার হয়। আপনারা যদি একজন এখান থেকে যারা লাইভে দেখছেন, একজন একটা ফ্যামিলিকে দেন, কিছু না আহামরি আহামরি না, আপনারা একটু যদি চিরা মুড়ি ডাল, মানে চিরা মুড়ি বিস্কিট খাবার বা একটা পানি বা স্যালাইন, কিছু সিম্পল সিম্পল জিনিস যা যতটুকু সমর্থ দিতে পারেন, এইটাই হচ্ছে আমাদের সাকসেস। একজন কিন্তু এক একজনকে দিতে পারতেছেন। সো এরকম আমি 15,000 দিতে পারলে আপনারা যদি 10,000 মানুষ দেন, বা এখন লাইভে দেখতেছে 6,000-7,000, বা এখন সামনে লাইভটা সকাল যেতে দিতে 100,000 মানুষ দেখবে, যদি আমরা দিতে পারি তাহলে এইটা হবে আমাদের সবচেয়ে বড় সাকসেস, এইটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। শুকনা খাবার নিয়ে যাও, এটাই শুকনা খাবারেরই সব জিনিসপত্র নিলাম। দোয়া করি বাবা আল্লাহ তাআলা তোমাকে যেন দান করুক, তুমি যেভাবে আসো হয় মানুষদের। আমি অলওয়েজ চেষ্টা করি, আমি অলওয়েজ, দেখেন আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমার আমি হঠাৎ আমি একটা বিয়েতে ছিলাম, ওখান থেকে আমি দৌড় দিয়ে আসছি ঢাকায়। আমার কিন্তু এখন 101 জ্বর খায়, আমার জ্বর উঠছে, কারণ ওই যে বৃষ্টিতে ভিজছিলাম। কিন্তু আমার কথা হলো জ্বর মর উঠুক সব উঠুক, কোনো সমস্যা নেই, আমার যেতে হবে শেষ। আমার ভাই এবং বোনেরা কষ্টে আছে সেটা, আমার মারা কষ্টে আছে, আমার বাবারা কষ্টে আছে, আমি এটা মানিয়ে নিতে পারবো না। আমার যে কোনো যখনই কোনো কষ্ট হয় আমি দৌড় দিয়ে যাই, আমি এটা আর পারতেছি না। প্রতিদিন একটা ফেসবুকে ঢুকতে পারি না, টেলিভিশন দেখতে পারতেছি না, কষ্টে শেষ হয়ে যাচ্ছি, আর পারতেছি না। আমরা সবাই এক হই, আমরা টাকা পয়সা না, আমরা খাদ্য নিয়ে আসি, স্যালাইন নিয়ে আসি, মোমবাতি নিয়ে আসি, যে যেটা দরকার সেটা নিয়ে আসেন। আপনারা মাই টিভি হাতির জিলে আপনারা গুগলে সার্চ করতে পারেন, আপনারা যে কোনো জায়গায় সার্চ করতে পারেন। লোকেশন যাওয়ার পসিবল না, যেমন আমি বের হতে পারছি না, বাট আমি হেল্প করতে চাচ্ছি। লোকেশন যাওয়া পসিবল না, তাহলে এটা কী করা যায়? আচ্ছা আচ্ছা, খাবার পাঠানো কোনোভাবে কি পাঠানো যায় না? মানে আমি চাচ্ছিলাম শুকনো খাবার নিয়ে নিই ভাইয়া, ব্যবসাটা করলে ভালো হইতো ভাই, নৌকার ব্যবসাটা করলে ভালো হতো। না না, নৌকার আমি শুনছি, নৌকা বলে 1,000 টাকা নৌকা, 80,000 টাকা, 50,000 টাকা, এগুলো সব হাসরের ময়দানে কথা হবে। এইসব যারা করতেছে, এটা শাস্তি আল্লাহ দিবে, এটা শাস্তি আল্লাহ দিবে। এখন ডাকাতি করতেছে সিলেটে, আল্লাহ দেখবে, ঠিক আছে? আল্লাহর উপরে ভরসা আছে না, বিশ্বাস আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই শাস্তি আল্লাহ লিখে রাখছে। ঘর নাই, মানুষ খাইতে পারে না, মানুষের বাসায় ডাকাতি, মানুষের নিম্নতম রুচি, মানে এই টাইমে মানুষ তো, আমাদের আর্মি বলেন, মানুষ বলেন, সবাই আমরা ঢাকায় বসে, বিভিন্ন জেলায় বসে মানুষ কান্নাকাটি করতেছে, কেমনে আমরা এই করবো? আর এখানে মানুষ টুটা ব্যবসা করতেছে, নৌকার ব্যবসা করতেছে, মোমবাতির ব্যবসা করতেছে, সবকিছু দাম বাড়ায় দিতেছে, এই যে ওই ওই সিলেটে বসে, এটা কোনো কথা? এদেরকে পরে অ্যাকশনে যাব। সবগুলা মার্ক করে রাখবেন, চেহারা সহ সবার মার্ক করে রাখবেন, যে এই বিপদের সময় তারা কেমনে আমাদেরকে হ্যারাস করছে, সব মার্ক করে রাখলাম। দেখা হবে একদিন। সুনামগঞ্জের দিকে এগিয়ে যান ভাই, ওখানে মানুষের জন্য। হ্যাঁ সুনাম, ওকে ডান, সুনামগঞ্জ আমার ফার্স্ট টার্গেট রাখলাম। আচ্ছা সবাই দেখছি এখনই এসে বেড়ে খাইতে চায়, কি মানুষ অবস্থা অনেক খারাপ। হ্যাঁ ভাই আমি জানি বস, গ্রেট পার্সন বেটা ইউ আর, থ্যাংক ইউ। আমি আবারও বলছি, আমি বারবার রিপিট করতেছি কেন, কারণ লাইভটা যখন আবার আপনারা কালকে দেখবেন, যারা আফটার, মানে এই ভিডিওতে আমি কাটবো, তখন আপনারা যখন দেখবেন, আপনারা যাতে আমি যাতে বারবার আপনাদের মনে পড়ে। দেখেন আমরা দুষ্টুমি করি, ফান করি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক কিছু করি, কিন্তু যখনই কোনো দেশের দুর্যোগ আসবে, শুধু সরকারের একা না, আমাদের সবার দায়িত্ব সরকারের পাশে হয়ে থাকা। আর্মি নেমে গেছে, সবচেয়ে ভালো কাজ করছে, খুব সুন্দরভাবে তারা হেল্প করছে। জনগণ নেমে গেছে, যারা সোশ্যাল কাজ করতো তারাও নেমে গেছে, আমাদের সবার নেমে যা হেল্পিং হ্যান্ড। আমরা কি, আমরা ভলেন্টিয়ার, দেশের ভলেন্টিয়ার, সবসময় কাজ করব, মানুষের জন্য করব, দ্যাটস ইট। আমি আবারও বলছি, আমি একটু রিপিট করতে চাই সব কথা, আপনারা যদি রাগ না করেন, কেন এখন আমার মনে হচ্ছে না কোনো এইসবের টপিক আমাদের।
আমরা ওই আমি একটু বলি, তৌহিদ আফ্রিদির টিম মানে আমি 15,000 মানুষের খাবার আমি দিচ্ছি। এখন যেমন এগুলো 15,000 খাবার যেটা হইতে পারে, যেটা সর্বোচ্চ শুকনা খাবার, কিন্তু পানি খাবার, তারপর ওই যে চিড়া মুড়ি, ঠিক আছে, এই টাইপের বিস্কিট, হ্যাঁ, আর এখন আমি যেটা বুঝলাম মোমবাতি ম্যান্ডেটরি, কারণ মোমবাতি ওখানে দাম বাড়ায় ফেলছে। হ্যাঁ, মোমবাতিটা দাম বাড়ায় ফেলছে। আর আপনারা যদি পারেন, মানে আমি বলতেছি যে আপনারা যদি পারেন, তাহলে কালকে মাই টিভিতে আপনারা বিভিন্ন খাবার, যেমন বিস্কিট হইতে পারে, স্যালাইন হইতে পারে, ওষুধ হইতে পারে, তারপর চিড়া হইতে পারে, মুড়ি হইতে পারে, গুড় হইতে পারে, ঠিক আছে, এই এইসব জিনিস, এইসব জিনিস, পানি হইতে পারে, এইসব জিনিস আপনারা আমার পর্যন্ত পৌঁছাই দিন, আমি এগুলো নিয়ে যাব, আমি এগুলো নিয়ে যাবো। আমরা কালকে সারা রাত, মানে কালকে বলতে আজকে আমি সবাইকে বলতেছি, মানে আজকে এখন তো রাত 4টা বাজে, এই রাত 4টার দিকে লাইভে আসলাম আমি, দুপুর 1টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত আমি ইনশাআল্লাহ থাকবো। তো পরে আবার ওই সব প্যাকিং ট্যাকিং করতে হবে আর কি, এগুলো তো ইনশাআল্লাহ ওইদিকে দিকে যাচ্ছি। আর আপনাদের দোয়ায় আমি, দেখেন মানুষ বিপদে আছে, আমার এখন ইনকাম টিনকাম কিচ্ছু দরকার নেই, যা এবার ঈদে বলেন বা এবার ঈদে বলেন বা এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানে ইনকাম করি না কেন, আমি এবার সব টাকা আমি এবার সিলেটের যারা কষ্টে আছে, যেসব মানুষ কষ্টে, আমি সব টাকা তাদেরকে দিয়ে দিতে চাই, এবং আমি পার্সোনালি এবার নিয়ে যেয়ে দিব। এটাই তো, সবাই প্রে ফর সিলেট, সিলেটবাসী আমি আসতেছি, যারা এই লাইভটা দেখছেন, সুনামগঞ্জ থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমাকে যদি কেউ ওখানে হেল্প করতে পারেন, ওইখানে বোর্ড বা কোনো কী কীভাবে কী পাবো, এগুলো সব আমার টিম ম্যানেজ করে ফেলবে, বাট ওখানে ওখান থেকে যদি কেউ আমাকে একটু হেল্প করতে পারেন সেটাও ভালো ইনশাল্লাহ। নায়ন ভাইও থাকতেছে, আরও যারা আমার সাথে অ্যাড হবেন আপনারা কালকে, মানে আজকের মধ্যে আমাকে সবাই জানাবেন, আমি কালকে রওনা দিবো আর কি। সো ইনশাল্লাহ, এটাই এটাই বলে আমি আমার লাইফটা শেষ করব। অনেক আসলেই সাথে ডোনেট করতেছে, আপনি আপনি ডিফারেন্ট করেন, অনেক আছে যেগুলা করতে পারতেছে না, তাদের খোঁজ করবে নিয়ে জিজ্ঞাসা বা সাথে করার জন্য চেষ্টা করেন। সরি আমি বুঝলাম না কি, আপনি ডোনেট করতেছে, আপনি ডিফারেন্টলি করেন, অনেক আছে কেউ যোগা করতে পারতেছে না, তাদের খোঁজ খবর নিয়েন। হ্যাঁ আমি বুঝছি, অনেকে এগুলা নিয়ে, এগুলার এই যেই সব ড্রোন এগুলা যারা করছে এগুলো পরে, এগুলো আমরা পরে হিসাব নেব, বললাম তো এক একজনের চেহারা মনে রাখেন, এই বিপদের টাইমে কে ছিল আর কে ছিল না এদের চেহারা মনে রাখলাম। এই যে মোমবাতি দাম বাড়ায় দিছে, এই যে মনে করেন 1,000 টাকা না 500 টাকা 200 টাকার নৌকা এগুলো নিতেছে, 15,000-50,000 ১,00,000 টাকা করে নিতেছে, এগুলো সব মনে রাখবো, হ্যাঁ ছাড়বো না এগুলার, এগুলোর ছাড়া যাবে না। ফুড সিলেট ট্রাই টু হেল্প and own way prefer select the most critical is ever in select acha food oi to food e sobai food e exactly ami perfect oi tai plan amader oi tai bhaiya my tv channel theke kothay address din ha ami live er prothomei ei je shurutei ami address ta ei pura ite diye rakhtechi my tv er ekhane address diye rakhtechi kono somoshya nei amar live ta shesh howar sathe sathe ami address ta diye rakhtechi upore best option hobe jodi জেনারেটার ব্যবস্থা করা যেতে পারে, অনেক খোঁজ নিতে পারতেছে না ইলেকট্রিসিটি, এইটা অনেক টাফ, এটা অনেক টাফ, জেনারেটারটা আসলে খুব টাফ। আমার ওই জেনারেটারটা নেওয়ার চেয়ে বেটার ওই জেনারেটারের চেয়ে, মানে আমার কাছে মনে হতেছে ওই টাকাটা দিয়ে যদি আমি আরও ওই জেনারেটার, মনে করেন 1,000 জেনারেটারের দাম হইতে পারে 1,00,000 টাকা, বা ওই টাকাটা দিয়ে যদি আমি আরও এক মানে করেন আরও 5,000 মানুষ বা 2,000 মানুষ বা 1,000 মানুষ খাওয়াইতে পারি, ওইটা আমার জন্য এখন আপাততই, কারণ এই পরিস্থিতি একদিন না একদিন তো ঠিক হবেই, তাই না? প্রে ফর সিলেট, এক্স্যাক্টলি প্রে ফর সিলেট, ইউ গাইজ ক্যান হেল্প দ্য রেন্ট এ বোট অ্যাজ ওয়েল, ইউ গাইজ অলসো ক্যান হেল্প পিপল টু রেন্ট এ বোট অ্যাজ ওয়েল। আমি নিজে বোট নিয়ে সাফার করতেছি, আর এখানে আমি সবার একটাই কমপ্লিট, বোট নিয়ে, মোমবাতি নিয়ে, এইগুলো নিয়ে কমপ্লেন আসতেছে, কেন এখন তো কারেন্ট নাই, সবাই তো মোমবাতি জ্বালাইতে হবে, তাই না? আর ওখানে মোমবাতির দাম 80-80 টাকা, আপনারা চিন্তা করেন। বেশিরভাগ মানুষই সুকাশ প্রকাশ সিলেটে, তাই বলবো অন্য বন্যা বিতর্ক জেলায় দিয়ে সব একটু জন রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, রাখবো ভাই, পারলে কেউ চাল ডাল, আমাদের সিলেটে সবাই চাল ডালই বেশি খাই। হ্যাঁ খাই, কিন্তু এখন পাক করবে কোথায়, ওই মেইন, আমি তো যেতে যাচ্ছি সেই মেইন সাইড যেগুলো বেশি ক্ষতি হয়েছে, আপনি বুঝেন নাই,
ওই জায়গায় তো এখন শুকনা খাবারটা বেশ, চাল ডালও আমি দিতে চেয়েছিলাম, কিন্তু এখন ওখানে সবাই আমি মনে করি প্রেফার করি শুকনা খাবারটাই হচ্ছে আমার কাছে এখন মনে হয় বেস্ট, মেডিসিন আর শুকনা খাবার। কারণ এই দুটা এখন যতটুক মানে সার্ভাইভ করার সেটা করা সম্ভব, প্রেফার সিলেট অবশ্যই। আচ্ছা আপনি টারের ব্যবস্থা করেন, থার্মোমিটার, থার্মোমিটার, আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় নিয়ে যাব। লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমি কাতার থেকে বলছি, আমার বাড়ি সিলেট, ভাই বলার ভাষা নেই, এক্স্যাক্টলি বলার ভাষা নেই ভাই, দোয়া ভাই ভাষা। সো যাই হোক, আমি কমেন্টের উপরে দিয়ে দিচ্ছি আপনার, আমার মাই টিভির ঠিকানা দিয়ে দিচ্ছি, যে ওখানে আপনারা যে কোনো শুকনো খাবার নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি 15,000 মানুষকে খাওয়াতে পারবো। আর আপনারা যা যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী খাবার, নট মানি, খাবার, খাবার আপনারা শুকনা খাবার মেডিসিন দিতে পারেন, যেটা আমি নিয়ে যাব। পসিবলদের আপনার সালাম আমাদের দোয়া রইল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। সো এখন রাত হয়ে গেছে, আশা করি লাইফটা আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে। আর যদি একটা কথা বলি, আপনারা আরেকভাবে উপকার করতে লাইফটা আপনারা ছড়াই দেন, কারণ আপনাদের ছড়ানো মাঝখানে থেকে যদি একজন একটা শেয়ার যদি একজন দেখে যদি এই একটা মানুষকে খাবার পাঠায়, সেটা হচ্ছে আমাদের লাভ, এটা হচ্ছে আমাদের লাভ। সো আপনারা পারলে এটা একটু করে দেন, এটা করলে এটা এটা যত লাইফটা শেয়ার হবে তত মানুষ দেখবে, সেই তত মানুষ ওই যদি 20,000 মানুষ দেখে সেই 20,000-এর মধ্যে অন্তত 5,000 হোক, 5,000 মানুষও যদি খাবার দেয় তাও অনেক কিছু, একজন আর একজন একটা একটা মানুষ যদি একজনের খাবার দেয় তাহলে 5,000 মানুষের খাবার চলে আসলো, আপনি বুঝেন না, তাহলে 5,000 ফ্যামিলির খাবার চলে আসলো, সিম্পল। সো কাল ইনশাল্লাহ কালকে মানে আজকে দেখা হচ্ছে সবার সাথে, আমি থাকবো 1টা থেকে রাত 8টা পর্যন্ত, পরের দিন আমি সিলেটবাসী আমি চলে আসতেছি, সিলেটে যারা মেন শহরে আছে তাদের সাথে আমার দেখা হবে, আপনারা একটু হেল্প করবেন আমার সাথে, আপনি আমাদের পাশে থাকবেন, আর যারা যারা যেতে চায় ইনশাল্লাহ কালকের মধ্যেই আমি এগুলো ঠিকঠাক করে ফেলবো। সো এইটাই, ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া রাখবেন সিলেটবাসীর জন্য, সিলেটের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, যারা যারা কাজ করছে দোয়া রাখবেন, বাংলাদেশের সরকারের জন্য, সেনাবাহিনীদের জন্য, যারা দিন রাত পরিশ্রম করছে তাদের সবার জন্য দোয়া রাখবেন, যেসব মানুষ কষ্টে আছে এখন তাদের জন্য। আমি এই বলে আমার লাইফটি শেষ করছি, আমার লাইফে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।